মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য বিজেপি চাইছে মোদি 6ই মার্চ বাংলায় এসে বারাসতে সভা করুন এবং সেই সভায় সন্দেশখালিতে মহিলা নিগ্রহ নিয়ে ভাষণ দিন। গত বুধবার থেকে আবার উত্তপ্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি। গ্রামবাসীদের একাংশ তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সামনের সারিতে ছিলেন মহিলারা। তাদের অভিযোগ ছিল দিনের পর দিন হেনস্থা করা হয়েছে তাদের। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতৃত্বের হাতে নির্যাতিত হয়েছেন মহিলারা। এ নিয়ে রাজ্য বিজেপির তরফে একটি ব্যঙ্গচিত্র সমাজ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই রাজ্য বিজেপি চাইছে 6ই মার্চ উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসতে সভা করুন মোদি, তার ভাষণের বিষয় হোক সন্দেশখালিতে মহিলাদের নিগ্রহ।